সিপিএম কর্মীদের উপরে হামলা। পদযাত্রা শুরুর আগে বানতলায় সিপিএম এর উপরে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আহত বেশ কয়েকজন সিপিএম কর্মী। রবিবার সকালে কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকায় জড়ো হয়েছিলেন সিপিএম কর্মী সমর্থকরা। তাদের একটি দলীয় কর্মসূচি ছিল। এলাকায় বেশ কয়েক কিলোমিটার পদযাত্রা ছিল কর্মীদের। অভিযোগ, সেই পদযাত্রার শুরুর আগে যখন একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন কর্মীরা, তখন অতর্কিতে তাদের উপরে হামলা চালায় একদল দুষ্কৃতী। অভিযোগ, দুষ্কৃতীরা তৃণমূল আশ্রিত। পুলিশের সামনে এই হামলা হলেও পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করছে। সিপিএম এর কর্মীরা এই হামলার প্রতিরোধ গড়ে তুলেছিলেন, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। শেষ পর্যন্ত নিজেরা নিজেদের দলীয় কর্মসূচি পালন করতে সক্ষম হন। প্রসেনজিৎ সাহার রিপোর্ট, আজ তাক বাংলা।